শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা হামলা চালিয়ে পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর করেছে। এতে আহত হয়েছে অন্তত 5 জন। পুলিশ জানায়, শুক্রবার সকালে বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পরাজিত বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন ফকিরের সমর্থকদের প্রায় অর্ধশতাধিক বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা বিভিন্ন ঘরে ঢুকে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। হামলায় অন্তত 5 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাল হোসেন।